সোমবার ছিল জন্মাষ্টমী। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের নতুনগঞ্জের 350 বছরের পুরাতন রাধা কুঞ্জবিহারী মন্দিরে জন্মাষ্টমী পুজো অনুষ্ঠিত হয়। এছাড়াও নতুনগঞ্জেরই রাধাবল্লভ বাড়িতেও ঐতিহাসিক জন্মাষ্টমী পুজো অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন স্থানে ধুমধাম সহকারে জন্মাষ্টমী পুজো অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কিছু করি সারা বছরই ঠাকুরের বিভিন্ন জায়গায় আমাদের শহরে অনুষ্ঠান চলে, কিন্তু আমাদের এই মহা জন্মাষ্টমী সব থেকে বড় অনুষ্ঠান আমাদের এখানে, কারণ এটাকে দীর্ঘ 10 বছর ধরে আমাদের সমাজসেবী সমিতি এই কাজ করে আসছে। আমি নিজেও এবার আসলাম, আমার খুবই ভালো লাগছে যে এত মানুষকে এক জায়গায় করে এইভাবে জন্মাষ্টমী পালন করছে, এটা আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার। কারণ আজকের জন্মাষ্টমী গোটা পৃথিবী জুড়ে পালন হচ্ছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও আজকে বিভিন্ন জায়গায় যারা জন্মাষ্টমী পালন করেছেন সেখানেও তিনি সেখানে গেছেন। ঠিক আছে, আমি প্রত্যেক বছর পুজোর জন্য আসি এখানে কুঞ্জবিহারি, প্রত্যেক বছর আছি, এবারও এসেছি। খুব ভালো লাগে, আমি প্রত্যেকবারই আসি। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব এই অনুষ্ঠান দয়াচাঁদ কাপুর যিনি প্রতিষ্ঠাতা, তিনি এই অনুষ্ঠান আজ থেকে 350 থেকে 400 বছর আগে শুরু করেছিলেন। এবং এই মন্দির বহু প্রাচীন মন্দির, উনি মন্দির প্রতিষ্ঠা করার পর ওনার প্রথম ইচ্ছা ছিল যে বর্ধমানের মধ্যে বৃন্দাবনের প্রতিচ্ছবি তৈরি করা। সেই জন্যে সমগ্র কুঞ্জবিহারীর যে জায়গা, সেই জায়গায় তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবস্থান নির্মাণ করেছিলেন, শিব মন্দির থেকে চণ্ডী মন্দির থেকে শুরু করে সব কিছু। তো আজকে জন্মাষ্টমী মহোৎসব ভগবান শ্রী শ্রী রাধা কুঞ্জবিহারী মন্দিরে পালিত হচ্ছে। সকাল থেকে ভক্তরা আসছেন, পূজা অর্চনা করছেন। আমরা সম্পূর্ণভাবে করোনা বিধি মেনে আমরা পূজা অর্চনা করছি। আজকে জন্মাষ্টমী দীর্ঘ প্রায় বলতে পারেন আমার জন্মের আগে থেকে আমি শুনে আসছি এই মন্দিরে হতো। তো আজকে গত বছর জন্মাষ্টমী 2020 তো করোনার জন্য বন্ধ ছিল, এবারেও আমরা জন্মাষ্টমীতে এই যে সামান্য আয়োজনের ব্যবস্থা করেছি, এবারে আমাদের ভোগ বিতরণের কোনো ব্যবস্থা নেই, যা পুজো হচ্ছে দেখছেন এটাই আমাদের এবারে আয়োজন। হ্যাঁ, এবারে যেহেতু জন্মাষ্টমী অষ্টমী গতকাল রাত্রিতে পড়েছে, এই জন্য সকালের থেকে সারাদিনই আজকে পুজো চলছে, ওই জন্য রাত্রে যতটা ভিড় অন্যান্য বার হয় তার থেকে এবারে ভিড় কম হয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।